হ্যালো এভরিবাডি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সবাই সুস্থ আছেন এই ডিফিকাল্ট সময়ের মধ্যে। সো ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন টু মাই টিচ বাই আইএলটিএস চ্যানেল। আমার চ্যানেলে আবারও সবাইকে আরেকবার স্বাগতম। অনেক দিন হয়ে গেল আমি লাস্ট ভিডিও পোস্ট করেছি, এরপরে তেমন কোনো ভিডিও পোস্ট করা হয়নি। এই প্রথম প্রায় 1 মাস হলো হয়তো আমি আমার লাস্ট ভিডিওটি পোস্ট করেছিলাম। তো যাই হোক, আশা করি সবাই পরবর্তী যে সম্ভাব্য যে আইএলটিএস এক্সামটা আছে সেজন্য সবার প্রস্তুতি ভালো মতোই হয়েছে অথবা হচ্ছে। সো আজকের ভিডিওতে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো। এটা তেমন কোনো টিপস অথবা ট্রিক্সের ভিডিও না, যেমনটা আমি মূলত আমার চ্যানেলগুলোতে দিয়ে থাকি। আমি আমার চ্যানেলে নর্মালি লিসেনিং, রিডিং, রাইটিংয়ের ভিডিও দিয়ে থাকি। আজ পর্যন্ত আমার চ্যানেলে কোনো স্পিকিংয়ের কোনো ভিডিও দেওয়া হয়নি। তো সেই থেকেই মূলত আজকে আমার ফার্স্ট ভিডিও হবে স্পিকিংয়ের। এখানে আমি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দিব না, এখানে আমি একটা কন্ট্রোভার্সি নিয়ে কথা বলবো আইএলটিএস স্পিকিংয়ের। সো হয়তো আপনারা মনে মনে ভাবছেন যে আইএলটিএস স্পিকিংয়ে আবার কি কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, একটা কন্ট্রোভার্সি আছে, সেটা হচ্ছে মানে আমার নিজের কাছে পার্সোনালি কন্ট্রোভার্সিয়াল মনে হয় ব্যাপারটা, কারণ এটা নিয়ে আমাকে আমার সঙ্গে অনেক বেশ কয়েকজন টিচারের হিটেড আর্গুমেন্ট হয়েছিল। সো সেই থেকে আমি ভাবলাম হয়তো আপনাদেরও ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া উচিত, হয়তো আপনাদের ব্যাপারটা জানা থাকা উচিত। হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা হয়তো স্ক্রিন দেখে বুঝতে পারছেন যে আমি কী নিয়ে কথা বলবো, যে আমাদের আজকের টপিকস হচ্ছে আইএলটিএস স্পিকিং ফর্মাল নাকি ইনফর্মাল। সো এই বিষয়টা নিয়েই আমি একটু কথা বলবো। তো যাই হোক, এই বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা স্টোরি বলতে চাই যে কী জন্য আমার মূলত ভিডিওটি বানানো। ঠিক আছে, সো আপনারা কি মনে করেন যে আইএলটিএস স্পিকিং টেস্ট কি ফর্মাল নাকি ইনফর্মাল, আমাকে কমেন্টে জানাবেন। ওকে, সো যে জন্য আমি ভিডিওটি করছি সেটি আমি আপনাদেরকে বলি, যে গল্পটি আমি বলতে যাচ্ছিলাম গত ফেব্রুয়ারিতে, এই তো হ্যাঁ লকডাউনের কিছুদিন আগে। সো আমার একটি স্টুডেন্ট, তাকে আমি 2.5 মান্থ আইএলটিএসের জন্য ট্রেন করেছিলাম। সো সে মেইন এক্সামে যাওয়ার আগে সে ডিসাইড করছিল যে সে কিছু মক টেস্ট দিবে। তো সে কোনো একটা প্রতিষ্ঠানে মক টেস্ট দিতে গিয়েছিল আইএলটিএস স্পিকিংয়ের। তো সেখানে তাকে 5.5 দেওয়া হয়। ঠিক আছে, সেখানে তাকে 5.5 দেওয়া হয় এবং তার যে স্পিকিং টেস্ট যে টিউটর নিয়েছিল সে নিজেকে দাবি করেছিল যে সে ব্রিটিশ কাউন্সিলের সাবেক টিউটর, মানে ফর্মার টিউটর, এখন আর কাজ করছে না। এটা এটা আমার স্টুডেন্ট আমাকে বলেছে যে তাকে যে স্পিকিং টেস্ট নিয়েছিল সে ব্রিটিশ কাউন্সিলে জব করত। যাই হোক, সে যখন স্পিকিং টেস্ট দেওয়ার পর আমার স্টুডেন্টকে যখন রেজাল্ট দেওয়া হলো সে খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড ছিল। তাকে মাত্র 5.5 দেওয়া হয়েছিল স্পিকিং টেস্টের স্কোর, যেখানে আমি তাকে প্রত্যেকটা মকে প্রায় 7.5 দিতাম, কারণ শি রিয়েলি ডিজার্ভ ইট। এবং সে ওই কোয়ালিটির স্টুডেন্ট ছিল যে সে 7 থেকে 7.5 পাবে। তো সে যখন আমার কাছে মানে ওখান থেকে মক দিয়ে চলে আসলো, ঠিক আছে, আমার কাছে মক দিয়ে আসলো এবং সে খুবই মানে একটু শি ওয়াজ কোয়াইট ফিউরিয়াস, এবং সে আমার কাছে সে আমাকে কমপ্লেইন করছিল আমার টিচিং স্টাইল নিয়ে, যে আপনি আমাকে যে স্টাইলে টিচিং করছেন আইএলটিএস স্পিকিং এটা কমপ্লিটলি ভুল, কারণ আজকে আমি স্পিকিংয়ে 5.5 পেয়ে আসছি এবং তা একজন ব্রিটিশ কাউন্সিল এক্সামিনারের কাছে। সো যখন নট এক্সামিনার, একজন টিউটরের কাছে সাবেক, যখন একজন টিচার ফ্রম ব্রিটিশ কাউন্সিল এই কথা বলে তখন তো কথাটা স্টুডেন্ট অথবা যে কেউই হোক বিশ্বাস করবে। তো যাই হোক, সে আমাকে জিজ্ঞেস করলো যে কেন সে 5.5 পেল যেখানে আমি তাকে 7 দিতাম। তো এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে তখন জানা ছিল না, কারণ আমি এক্সাম সিনসে উপস্থিত হচ্ছিলাম না যে সে কীভাবে পারফর্ম করছে, এটা দেখলে হয়তো আমি বুঝতে পারতাম। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার টিউটর কি আপনাকে কি কোনো ফিডব্যাক দিছে যে আপনার 5.5 পাওয়ার কারণটা কি, ঠিক আছে, যেখানে আপনি ডিজার্ভ করেন 7 পাওয়ার। ঠিক আছে, এবং যখন আমার স্টুডেন্ট আমাকে বলল যে এই কারণে তাকে 5.5 দেওয়া হয়েছে, আমি না ওয়াজ কমপ্লিট শক, আই ওয়াজ কমপ্লিট শক। তাকে 5.5 দেওয়া হয়েছে শুধুমাত্র একটা কারণে, কারণ সে প্রচুর পরিমাণে ইনফর্মাল
ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ইনফর্মাল ফ্রেজ ইউজ করছে, ইনফর্মাল ওয়ার্ডস ইউজ করছে, ভোকাবুলারি ইউজ করছে। সো এই একটা কারণেই তাকে 5.5 দেওয়া হয়েছে, কারণ তার প্রোনাউন্সিয়েশন খুব ভালো ছিল, তার ফ্লুয়েন্সি খুব ভালো, তার গ্রামারও মোটামুটি ভালো ব্যালেন্স ছিল। তার নাকি এই একটা কারণেই তাকে 5.5 দিয়েছে, এবং টিচার তাকে অ্যাডভাইস করছে যে পরবর্তীতে যেন এই ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ না করা হয়, তাহলে সে মেইন এক্সামে 5.5 পাবে। এবং কিন্তু আমি তাকে যতদিন ট্রেন করিয়েছি আইএলটিএস স্পিকিংয়ের জন্য, আমি সবসময় তাকে ট্রেন করিয়েছি যে প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর ইনফর্মালি দেওয়ার জন্য। ঠিক আছে, ইনফর্মালি বলতে যে আমরা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করবো তা না। ঠিক আছে, সো ইনফর্মালি দেওয়ার জন্য আমি তাকে শিখিয়েছি আপনি ওয়ানা গোয়ানা এগুলো ইউজ করেন, এবং তার ওই টিচার নাকি তাকে বলেছে যে আইএলটিএস স্পিকিংয়ে ওয়ানা গোয়ানা ইউজ করা যাবে না। সো যাই হোক, আমি তাকে আশ্বস্ত করলাম যে আপনি, আমি যেভাবে আপনি শিখিয়েছি আপনি এভাবে মেইন এক্সামটা দিয়ে আসেন, ই গানে গেট এ গুড মার্কস, আপনি একটি ভালো স্কোর করবেন। ঠিক আছে, কারণ আমি তাকে বারবার বলেছি যে এটা কমপ্লিটলি সেফ, আপনি যদি মেইন এক্সামে, আপনি যদি ফাইনাল এক্সামে আইএলটিএস স্পিকিংয়ে ফর্মাল ইনফর্মাল ইউজ করেন, ফর্মালি ইউজ করতে পারেন, আপনি চাইলে ইনফর্মাল ফ্রেজ ল্যাঙ্গুয়েজ ভোকাবুলারি যা খুশি ইউজ করতে পারেন, কিন্তু যেন ব্যাড ল্যাঙ্গুয়েজ না হয়, স্ল্যাং না হয়। তো যাই হোক, সে মেইন এক্সামে বসলো ফেব্রুয়ারিতে এবং তার রেজাল্ট পেলো, অ্যান্ড সৌভাগ্যবশত সে স্পিকিং টেস্টে 7 পেয়েছিল, শি ওয়াজ ভেরি হ্যাপি, এবং সে খুবই খুশি ছিল। যাই হোক, এর আগে আমার কয়েকটা টিচারের সঙ্গে, যারা ব্রিটিশ কাউন্সিলের টিচার, এদের সঙ্গে আমার কিছুটা আর্গুমেন্ট হয়েছিল যে আইএলটিএস স্পিকিং ফর্মাল নাকি ইনফর্মাল, এবং এদের মধ্যে কেউই মানতে রাজি না যে আইএলটিএস স্পিকিং শতভাগ ইনফর্মাল। হ্যাঁ, এই যে আমি আপনাদের কোয়েশ্চেনের আনসার দিয়ে দিলাম যে আইএলটিএস স্পিকিং 100% ইনফর্মাল, আপনি ঠিকই শুনেছেন, আই রিপিট, আইএলটিএস স্পিকিং 100% ইনফর্মাল। হয়তো আপনাকে আপনার টিচার অথবা আপনাকে আপনার কোনো কোচিং আপনাকে হয়তো সেম কথা শিখিয়েছে যে না, আপনি কখনো ওয়ানা গোনা ইউজ করতে পারবেন না, কোনো কন্ট্রাকশনস ইউজ করতে পারবেন না, তারপরে হচ্ছে কোনো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন না, যার কারণে হয়তো আপনাদের এই ব্যাপারটা আর কোথাও মাথায় আসে না। ঠিক আছে, সো আপনারা হয়তো আপনাদের উত্তর পেয়ে গেছেন, আমি কি বললাম যে আইএলটিএস স্পিকিং 100% ইনফর্মাল। সো এখন হয়তো আপনারা ভাবতে পারেন যেখানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের টিচাররা বলছে যে ইটস নট অ্যালাউড টু ইউজ ইনফর্মাল স্টাফস, এটা ইন আইএলটিএস স্পিকিং টেস্ট, মানে আইএলটিএস স্পিকিং টেস্টে আমরা ইনফর্মাল কোনো কিছু ইউজ করতে পারবো না। ঠিক আছে, সো হু দ্য হেল আই অ্যাম, সো আমি কে যে আপনাদেরকে বলছি যে ইটস কমপ্লিটলি সেফ ইনফর্মালি ইউজ করা, কমপ্লিটলি সেফ ইন আওয়ার আইএলটিএস স্পিকিং টেস্ট। সো আজকে আমি আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, অ্যাবাউট দ্য ইস্যু, আই হ্যাভ দ্য লেজিটিমেট এভিডেন্স, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। সো আফটার লুকিং দ্য প্রুফ, হয়তো প্রমাণ দেখার পর ইউ নট ক্যান হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট ইউজিং ইনফর্মাল স্টাফ ইন ইউর আইএলটিএস স্পিকিং। আজকে হয়তো প্রমাণটা দেখার পর আপনার আর কোনো সন্দেহ থাকবে না যে আপনার আইএলটিএস স্পিকিংয়ে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ফ্রেজ ইউজ করতে পারবেন কি না। এখন আমি আমার স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, সো আপনারাও যাতে দেখতে পারেন। ঠিক আছে, ওকে, তার আগে একটু বলে নিই যে যখনই আইএলটিএসের কথা আসে, আমাদের আইএলটিএসের ক্লাস অথবা কোনো অনলাইন লেসন অথবা কোনো টিপসের কথা আসে, যখনই সর্বপ্রথম যে নামটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে কি, আইএলটিএস লিজ। এটা এমন কোনো আইএলটিএস স্টুডেন্ট নয় যে আইএলটিএসের কথা চিন্তা করলে আইএলটিএস লিজের নাম তার মাথায় আসবে না। আই মিন, শি ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আইএলটিএস টিউটর ইন দ্য ওয়ার্ল্ড, তাকে আইএলটিএসের বেস্ট টিউটরদের মধ্যেই ধরা হয়, ওয়ার্ল্ডের মধ্যে গ্রেটেস্ট টিউটরদের মধ্যে। ঠিক আছে, এবং শুধুমাত্র এটাই না, সে একজন ফর্মার আইএলটিএস এক্সামিনারও। ঠিক আছে, সে একজন ফর্মার আইএলটিএস এক্সামিনারও। আপনারা হয়তো ভাবছেন কেন আমি লিজের কথা বলছি, একটু পরে আমি আপনাদের উত্তরটা দিচ্ছি। যাই হোক, আমার মতো একজন সাধারণ ব্যক্তি যদি আপনাদেরকে বলে যে আইএলটিএস স্পিকিং 100% ইনফর্মাল, ই প্রবলি নট ক্যান বিলিভ ইট, হয়তো আপনি এটা বিলিভ করবেন না। ঠিক আছে, বাট
ইফ ইউ নো দিস ফ্রম সামওয়ান, আপনি যদি এটা কারোর কাছ থেকে জানেন, আই মিন হু হ্যাজ বিন লার্জলি ইনভলভ উইথ আইলস, যে হয়তো আইলসের সঙ্গে খুব গভীরভাবে জড়িত, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই বিশ্বাস করবেন। সো হিয়ার ইজ দ্য প্রুফ। আচ্ছা, প্রুফের জন্য আমাদের কী করতে হবে? আমাদেরকে গুগলে চলে যেতে হবে। এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আমরা গুগলে আসবো। আপনি গুগলে আসার পর আপনি টাইপ করবেন ইজ আইলস স্পিকিং ফর্মাল অর ইনফর্মাল, ঠিক আছে। আচ্ছা, তারপরে সার্চ বাটনে দিলে আপনার কিছু রেজাল্ট আসবে। এখানে আপনি ইউজ করবেন ফার্স্ট লিঙ্ক, যেটা দেখবেন সেটা হচ্ছে আইলস লিজের ওয়েবসাইট। তো আইলস লিজের ওয়েবসাইটটা আমরা ক্লিক করলাম, দেখি এখানে কি দেখায়। আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে আইলস স্পিকিং ইউজিং কন্ট্রাকশনস ওয়ানা অ্যান্ড গনা। আপনি একটু ভালো করে দেখে নেন, এই যে আইলস লিজ, এই যে লিজ ম্যাডামের ছবি এখানে দেওয়া আছে, সো আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, এখানে আমরা একটু পড়ি কি বলা আছে। শুড ইউ ইউজ কন্ট্রাকশনস ইন ইউর আইলস স্পিকিং টেস্ট, উইল ইউ গেট এ লোয়ার মার্ক ইফ ইউ ইউজ কন্ট্রাকশনস লাইক দোনা। আচ্ছা, সো এখানে ফার্স্ট আমাদের বলেছে হোয়াট আর কন্ট্রাকশনস, এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। এবার আপনার একটা ইয়েলো মার্ক করার অংশটুকু একটু দেখেন। এখানে আমাদের বলা আছে যে ইজ দ্য আইলস স্পিকিং টেস্ট ফর্মাল অর ইনফর্মাল, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, আইলস স্পিকিং টেস্টটা ফর্মাল নাকি ইনফর্মাল। এটার উত্তরটা দেখেন, দ্য আইলস স্পিকিং ইজ 100% ইনফর্মাল। ভালোভাবে একটু খেয়াল করে দেখেন, এখানে বলা আছে দ্য আইলস স্পিকিং ইজ 100% ইনফর্মাল। আমার মনে হয় এরপরে আপনাদের আর কোনো কনফিউশন থাকা উচিত না। যত বড় টিচারই আপনাকে বলুন, ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ থেকে অথবা ব্যান্ড 9 প্রাপ্ত যদি কোনো টিচার বলে থাকে যে আপনি কন্ট্রাকশনস ওয়ানা গোনা ইনফর্মাল কিছু ইউজ করতে পারবেন না, জাস্ট ইগনোর ইট। আচ্ছা, এখানে দেখেন আমাদের বলা আছে পার্ট ওয়ান ইজ ইনফর্মাল শর্ট আনসার কোয়েশ্চেন। দেখেন পার্ট ওয়ান ইজ ইনফর্মাল, পার্ট টু ইজ অ্যান ইনফর্মাল টক, পার্ট থ্রি ইজ অ্যান ইনফর্মাল ডিসকাশন অন ব্রডার কারেন্ট ইস্যুস। সো আবার এই হলুদ মার্ক করাটুকু দেখেন, দিস মিন্স ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ ফাইন টু ইউজ ইন অল পার্টস অফ দ্য টেস্ট। ওকে, এবার দেখে আমরা ওয়ানা গোনা ইউজ করতে পারবো কিনা। ইউজিং ওয়ানা অ্যান্ড গোনা, এখানে বলেছে ইটস ইয়েস ইটস ফাইন টু ইউজ কন্ট্রাকশনস ইন দ্য আইলস স্পিকিং টেস্ট, ইনফ্যাক্ট ইট উইল বুস্ট ইয়োর স্কোর। ভালোভাবে দেখেন, ইনফ্যাক্ট ইট উইল বুস্ট ইয়োর স্কোর ফর প্রোনাউন্সিয়েশন। হয়তো আপনাকে টিচার বলে থাকতে পারে যে আপনি এই ধরনের ওয়ানা গোনা ইউজ করলে আপনাকে মার্কস কম দিবে, কিন্তু এখানে ব্যাপারটা পুরো উল্টা, কারণ ওয়ানা গোনা আপনার সেন্টেন্সটাকে অনেক অ্যাট্রাকটিভ করে তোলে। সো আপনাকে তো মার্কস কম দিবেই না, আপনাকে মার্কস বরং অনেক বেশি দিবে, ঠিক আছে, মানে মার্কস লুজ হওয়ার কোনো ভয় নাই, ঠিক আছে। সো যত টিচারই আপনাকে শিখিয়ে থাকুক যে আপনি এগুলো ইউজ করতে পারবেন না, দে আর জাস্ট স্টুপিড, ঠিক আছে। আমার এমন কিছু স্টুপিডের সঙ্গে অতীতে আর্গুমেন্ট হয়েছিল, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে। আসলে এই ফর্মাল ইনফর্মালের বিষয়টা আমাদের মধ্যে আসে বেশিরভাগ সময় এশিয়ান স্টুডেন্টদের মধ্যে এটা আসে, ঠিক আছে। আমরা চাই যে খুব সুন্দর ফর্মাল করে কথা বললে হয়তো আমাদের মার্কস বেশি দেবে, বাট তেমনটা না, উল্টা মার্কস কম দিতে পারে, ঠিক আছে। কিন্তু অবশ্য মনে রাখবেন যে ইনফর্মাল বলতে আমরা কোনো স্ল্যাং ইউজ করবো না, কোনো ব্যাড ওয়ার্ড ইউজ করবো না। কিছু কিছু স্ল্যাং আছে ইউজ করা যাবে, যেটা আপনারা হয়তো সার্চ দিয়ে দেখে নিতে পারেন। আমি চেষ্টা করবো পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসার জন্য স্পিকিংয়ের জন্য। সো এখন থেকে আমি অনেককেই জানি যে যারা ইনফর্মালি অনেক ভালোভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, ইনফর্মালি ফর্মাল ওয়ার্ড ইউজ করে সেন্টেন্স ইউজ করে এতটা সুন্দর তারা কথা বলতে পারে না, ঠিক আছে। এবং আমি বেশ কিছু স্টুডেন্ট পেয়েছি যারা বলেছে যে স্যার এগুলোতে ইউজ করা ঠিক না আমার আইলস স্পিকিংয়ে, ঠিক আছে। বাট আজকে আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিলাম, হয়তো আপনাদের এরপরে আর কোনো প্রবলেম থাকবে না এই বিষয়টা নিয়ে। আপনারা নিশ্চিন্তে 100% ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আসতে পারবেন, যেটাতে আপনি খুবই কমফর্টেবল, যে ইনফর্মাল ফ্রেজ অথবা যে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি আপনার সেন্টেন্সটাকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারবেন, এই ক্ষেত্রে নো প্রবলেম, ইউজ দ্য ইনফর্মাল ফ্রেজ ওয়ার্ডস ভোকাবুলারি হোয়াটএভার। সো আই থিঙ্ক দ্যাটস অল স্পিকিংয়ের জন্য, মানে আজকের এই ভিডিওটার জন্য। এটা তেমন কোনো টিপস ছিল না, আমি পরবর্তীতে স্পিকিং নিয়ে অনেক কিছু ভিডিও বানাবো যেগুলোতে আপনাদের স্পিকিং স্কোর বুস্ট হতে সাহায্য করবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। আর কমেন্টে আমাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওর ফিডব্যাক জানাবেন,
আমি প্রত্যেকটা ভিডিওর ফিডব্যাক পড়ি। আমি চেষ্টা করে হচ্ছে যে আপনাদের জন্য ভালো টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে। সো সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আসসালামু আলাইকুম।